হযরত আদম আলাইহিস সালাম যখন পানি ও মাটির মধ্যে, এখানে উল্লেখ্য যে উপরে সহিহ হাদিস সহিহ বা হাসান হাদিসগুলির কাছাকাছি শব্দে জাল হাদিস প্রচারিত হয়েছে। একটি জাল হাদিসে বলা হয়েছে, আদম আলাইহিস সালাম যখন পানি ও মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম। হাদিসটি জাল, যখন পানিও নেই মাটিও নেই। কোনো কোনো জালিয়াত এর সাথে একটু বাড়িয়ে বলেছেন, যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম, এবং যখন পানি ছিল না এবং মাটিও ছিল না তখনও আমি নবী ছিলাম। আল্লামা সাখাবি সৈয়দ ইবনে মোবারক মোল্লা আলী কারি আজলুনি ও অন্যান্য মুহাদ্দিস এক বাক্যে বলেছেন যে এই কথাগুলি ভিত্তিহীন ও বানোয়াট। তৌবায় মুহাম্মাদি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সৃষ্টি মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মাটির সৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নুনে যেমন অনেক বানোয়াট ভিত্তিহীন মিথ্যা কথা প্রচলিত হয়েছে, তেমনি তার সৃষ্টির মাটি বিষয়ে কিছু কথা বর্ণিত হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ আমাকে আবু বকরকে ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেই মাটিতেই আমাদের দাফন হবে। হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, প্রত্যেকটি সনদই দুর্বল। ইবনুল জাওজি একটি সনদকে জাল ও অন্যটিকে ওয়াহি বা অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে সৈয়দ ইবনু ইরাক তাহে ফাতানি প্রমুখ মহাদিস উল্লেখ করেছেন যে এই দুটি সনদ ছাড়াও হাদিসটি আর কয়েকটি দুর্বল সনদে বর্ণিত হয়েছে। এ সকল সনদে দুর্বল রাবি থাকলেও মিথ্যায় অভিযুক্ত নেই, কাজেই সামগ্রিকভাবে হাদিসটি হাসান ও গ্রহণযোগ্য বলে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুন আলাইহিস সালাম একই মাটির সৃষ্ট। পঞ্চম শতকে প্রসিদ্ধ মহাদিস ও ঐতিহাসিক আহমদ ইবনু আলী আবু বকর খতিব বাগদাদি তার তারিখ বাগদাদ গ্রন্থে একটি হাদিস উদ্ধৃত করেছেন। তার সনদে তিনি বলেন, আবু ইসহাক ইব্রাহিম ইবনুল হুসাইন ইবনু দাউদ আল কাত্তান 311 হিজরিতে তার ছাত্র মোহাম্মদ ইবনু ইসমাইল বলেছেন, আবু ইসহাক বলেন আমাদেরকে মোহাম্মদ ইবনু খালাফ আল মারওয়াজি বলেছেন, আমাদেরকে মৌসা ইবনু ইব্রাহিম আল মারওয়াজি বলেছেন, আমাদেরকে ইমাম মৌসা কাজিম বলেছেন। তিনি তার পিতা ইমাম জাফর সাদিক থেকে তিনি তার পিতামহদের সূত্রে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হারুন ও ইবনু ইমরান ইয়াহিয়া ইবনু জাকারিয়া আলী ইবনু আবু তালিব একই কাদা থেকে সৃষ্ট। লক্ষ্য করুন, এই সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বংশে বড় ইমামদের নাম রয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ একমত যে হাদিসটি জাল ও মিথ্যা কথা। এই সনদের দুই জন রাবি মোহাম্মদ ইবনু খালাফ ও তার ওস্তাদ মোহাম্মদ ইবনু ইব্রাহিম উভয় মিথ্যাচার ও জালিয়াতি অভিযোগে অভিযুক্ত। এই দুইজনের একজন হাদিসটি বানিয়েছে, তবে জালিয়াতির ক্ষেত্রে পরিসিদ্ধে বেশি ছিল ওস্তাদ মুসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা একই মাটির সৃষ্ট। পঞ্চম হিজরি শতকে প্রসিদ্ধ মুহাদ্দিস আবু নুয়াইম ইস্পাহানি তার ফাজাইলু সাহাবাহ গ্রন্থে একটি হাদিস সংকলন করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে হাসান হুসেন সম্পর্কে বলেছেন, আমি এবং তোমরা একই মাটি থেকে সৃষ্ট হয়েছি। সৈয়দ ইবনে ইরাক প্রমুখ মুহাদ্দিস হাদিসটিকে জাল বলেছেন।